আগামীকাল নদিয়া জেলা নটি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে সকাল থেকে কৃষ্ণনগর ও তেহট্টের বিভিন্ন ডিসিআরসি থেকে ইভিএম সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে শুরু করেন ভোট কর্মীরা জেলে চারশো তিয়াত্তরটি বুথ সম্পূর্ণ মহিলাদের মাধ্যমে পরিচালিত বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মোতায়েন রয়েছেন ভোটের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন নদিয়ার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক পার্থ ঘোষ